তিহার জেলের নাম শুনেছেন নিশ্চয়ই, কিন্তু জানেন কি ভারতের কোথায় অবস্থিত এই জেল? ভারতের ঠিক কোন কোন আসামিদের আটকে রাখা হয় এই জেলে? ধারণা আছে কোন আসামিকে ঠিক কেন নিয়ে যাওয়া হয় তিহার জেলে? কি কি আছে এই জেলের ভেতরে? কত রকমের কত ধরনের আসামি দেখতে পাওয়া যায় এই জেলে? কি এমন আছে এই জেলের অন্দরে জানেই ভারতের অন্য কোন জেলে? কেন অন্য জেল থেকে একেবারে আলাদা এই জেলের কাঠামো থেকে বিচার ব্যবস্থা? কে সেই ব্যক্তি যার হাতে আমূল পাল্টে গিয়েছে তিহারের পটচিত্র? কি নাম তার? জানুন তিহার জেলের সম্পর্কে বহু অজানা কালো সত্য। তিহার জেল সম্প্রতি বাংলার রাজ্য রাজনীতিতে বারবার ভেসে আসছে এই নাম। গরু পাচার মামলায় অভিযুক্ত অনুব্রত মণ্ডলের ঠাঁই হয়েছে দিল্লির তিহার জেলে, আর সেই সুবাদেই বিশেষ এই জেলটির সঙ্গে বিশেষভাবে পরিচিত হচ্ছে রাস্তার পথ চলতি সাধারণ মানুষজন। রাজধানী দিল্লিতে 1957 সালে নির্মিত হয় এই জেল, যেটি ভারতের তো বটেই গোটা দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বড় এই জেলের দরজা। প্রথম দিকে এটি পাঞ্জাব সরকারের অধীনে ছিল, পরবর্তীতে দিল্লি সরকারের হাতে তুলে দেওয়া হয় এই জেলের দায়িত্ব। 2019 সালের এক গণনা সূত্রে জানা যায় তিহার জেলের মোট কয়েদির সংখ্যা 17,534। শোনা যায় দুনিয়াতে যত রকমের অপরাধ রয়েছে সব রকম অপরাধের অপরাধী আপনি অন্য কোথাও পান বা না পান, তিহার জেলে ঠিক পেয়ে যাবেন। ছিচকে চোর থেকে রঘু ডাকাত সবই আছে তিহার জেলের অন্তরে। কুখ্যাত সিরিয়াল কিলার চার্লস সাবরাজ, যার অপরাধের কথা গোটা বিশ্বে পরিচিত, তিনিও ঠাই পেয়েছিলেন এই জেলে। এখানেই শেষ নয়, ফাঁসির সাজা প্রাপ্ত কুখ্যাত কাশ্মীরি উগ্রপন্থী আফজাল গুরু, বলিউডের বিখ্যাত তারকা সঞ্জয় দত্ত, সাহারার মালিক সুব্রত রায়, পি চিদম্বর থেকে লালু প্রসাদ যাদব, এদের মোট রাজনৈতিক ব্যক্তিত্বের নাম রয়েছে তিহার জেলের কয়েদির তালিকায়। এছাড়াও মুম্বাইয়ের আন্ডারগ্রাউন্ডের কুখ্যাত অপরাধী একসময় যিনি ছিলেন দাউদের ডানহাত, পরে তিনিও মুম্বাইয়ের ডন হয়ে ওঠা ছোট রাজন আজব্দি বন্দী রয়েছে দিল্লির তিহার জেলে। তবে অন্ধকার অপরাধ সাজা এগুলোই তিহারের শেষ কথা নয়। কেউ ফাঁসি, কেউ যাবজ্জীবন, তো কেউ মুখে আছে মুক্তির অপেক্ষায়। এখানেই তিহার বন্দীদের জীবনের গল্প শেষ নয়, আছে একটি আলোর দিকও। জেলের চার দেওয়ালের মাঝে একটু শান্তি, একটু আলো, একটু বেঁচে থাকার আশ্বাস পাওয়ার ক্ষেত্রেও রয়েছে বিস্তর সুযোগ। আর এই সুযোগ আসে 1993 সালে, বিশেষ করে ইন্সপেক্টর আইপিএস অফিসার কিরণ বেদী এই জেলের দায়িত্ব পাওয়ার পর থেকেই বদলে যেতে আরম্ভ করে তিহার জেলের পটচিত্র। এই মানুষটি নানান কর্মকাণ্ড উদ্যোগের মধ্য দিয়ে জেলের কয়েদীদের জীবনে আমূল পরিবর্তন আনার লক্ষ্যে সচেষ্ট হন। ইনি সেই ব্যক্তি যার উদ্যোগে তিহার জেল তিহার আশ্রমে পরিণত হয়। কিরণ বেদীর হাত ধরে তিহার জেলে শুরু হয় কয়েদীদের জন্য গানের ক্লাস, যোগব্যায়াম, হস্তশিল্প, পড়াশুনো ইত্যাদি উন্নয়নমূলক ব্যবস্থা। পাশাপাশি তিহার জেলের অন্দরে তৈরি হয় জুতো তৈরির কারখানা, কেমিক্যাল ফ্যাক্টরি, পোশাক তৈরির কারখানা, চিপস তৈরির ফ্যাক্টরি ইত্যাদি। তিহার জেলের কয়েদীদের হাতে নির্মিত পোশাক থেকে শুরু করে চিপস, তিহার জেল ব্র্যান্ডস কিংবা TJS নামে পরিচিত। এছাড়াও কয়েদীদের মধ্যে যারা উচ্চশিক্ষার আগ্রহী কিংবা সুশিক্ষিত, তাদের জন্য রয়েছে অধ্যয়নের সমস্ত সুযোগ সুবিধা। এমনকি সাজা সমাপ্ত হওয়ার পরেও করে দেওয়া হয় চাকরির সুব্যবস্থা। সুতরাং বলাই যায়, শুধুমাত্র অপরাধের উপর নির্ভর করে মানুষকে হীনমন্যতার দিকে ঠেলে দেওয়া নয়, নানান উপায়ে নানাভাবে অপরাধীর মনোজগতের পরিবর্তন সাধন করতে নিরলস কাজ করে চলেছে পশ্চিম দিল্লিতে অবস্থিত এশিয়ার সবথেকে বড় এই সংশোধনাগার, যার নাম তিহার।